আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা নতুন বাইক রাইড শেয়ার করতে আসতেছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, যারা যাদের ধৈর্য আছে, হ্যাঁ ধৈর্য ক্ষমতা বেশি এবং শরীরে শক্তি বেশি, শ্রম দিতে পারেন বেশি, তারাই বাইক রাইড শেয়ার করতে আসবেন। কারণ এই যে দেখতে পাচ্ছেন, মানে ঘন্টার পর ঘন্টা বসে আছে অনেক বাইকার ভাইয়েরা, তাদের ধৈর্য নিয়ে যে একটা টিপ আসবে, এই টিপ নিয়ে চলে যাবে। তো এরকম ধৈর্য যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা রাইড শেয়ার করতে আসবেন ঢাকা শহরে। আর যদি ধৈর্য না থাকে তাহলে আসবেন না, কারণ দুই একদিন চালিয়ে আপনারা চলে যাবেন তা তো হয় না। তো যাই হোক বন্ধুরা, যে বাইকারগুলোকে বসা দেখতেছেন তারা কিন্তু অনেক সিনিয়র বাইকার। এখানে সুজুকি, পালসার, অনেক ধরনের গাড়ি কিন্তু এখানে তারা নিয়ে বসে আছে একটি ট্রিপের আশায়। তো আপনারাও যদি এই রাইড শেয়ার করতে ঢাকা শহরে আসতে চান, নতুন অবস্থায় হয়তো একটু কষ্ট হবে, একটু পরিশ্রম করতে হবে, পরে এক মাস গেলে, 15 দিন এক মাস গেলে আমি আশা করি ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো নতুন অবস্থায় আপনার ইনকামটা একটু কম হবে এবং রাস্তাঘাট চিনতে একটু সমস্যা হবে, বিধায় ভাড়া কয় টাকা কোন জায়গা আপনি চাইতে পারবেন না, সেক্ষেত্রে একটু সমস্যা হবে। সেই সমস্যা মনে কিছু না করে আপনি ধৈর্য সহকারে আপনি রাইড শেয়ার করে যাবেন, 2 টাকা ইনকাম কম হোক। তো এরকম ধীরে ধীরে যখন আস্তে আস্তে আপনি ভাড়া কয় টাকা বুঝে যাবেন, রাস্তাঘাট সব কিছু চিনে যাবেন, সব কিছু সিস্টেম যখন আপনি বুঝে যাবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি দৈনিক 1800 থেকে 2000 টাকা ইনকাম করতে পারবেন। এটা আমি নিশ্চিত 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাদেরকে। আপনাদের 2টা জিনিস থাকতে হবে, একটি হচ্ছে ধৈর্য, থাকতে হবে, এবং আরেকটি থাকতে হবে পরিশ্রম। ধৈর্য নিয়ে বসে থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে জীবনের চাকা ঘুরে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।